আসসালামু আলাইকুম সমান্ত ভিউয়ার্স, বাংলাদেশে কয়েক ধরনের গিজার পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বেশি ব্যবহার হয় ওয়াল গিজার এবং ফলসাদ গিজার। তো আমি আজকে একটি ওয়াল গিজার লাগিয়ে হ্যাঙ্গিং করে আপনাদের দেখাবো। গিজারটি ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য প্রথমে আমরা ক্যালামের মাপটি নিয়ে নেব। ওটা চারটি নাটের ছিদ্র রয়েছে, তো আমরা গিজারটি রয়্যাল বোল্ট দিয়ে লাগাবো যাতে মজবুত হয়। সাধারণ কোনো রয়্যাল প্লাগ স্ক্রু দিয়ে লাগালে এটি মজবুত হবে না, তো আমরা রয়্যাল বোল্ট দিয়ে এটি লাগিয়ে নিতেছি। প্রথমে আমরা দাগ দিয়ে নিয়েছি, তারপর আমরা দাগ অনুযায়ী ডিল করে দিছি। ডিল করার পরে আমরা রয়্যাল বোল্টগুলো ভিতরে প্রবেশ করাবো। রয়্যাল বোল্টগুলো লাগানোর পরে আমরা হিটারটি জ্বলিয়ে দিয়েছি। হিটারটি জ্বলানোর জন্য আমরা এখানে ওয়াশার ব্যবহার করেছি রয়্যাল বোল্টের সাথে, যাতে এটি মজবুত হয়। এরপর আমরা ভালোভাবে টাইট দিয়ে দিয়েছি যাতে এটি পড়ে না যায়। আর ফাইভের ছিদ্র দিয়ে দুটি যেহেতু নিচের দিকে আছে, তাই আমরা নিচের দিকে রেখেছি ছিদ্র দুটি। আর এটি হচ্ছে নন লিটার বাল্ব। নন লিটার বাল্ব ব্যবহার করলে আপনার ফানি গরম হওয়ার পরও যে ঠান্ডা ফানির লাইন সেখানে আসবে না, অর্থাৎ গরমটি হিটারের ভিতরে থাকবে আর আপনার ট্যাঙ্কি পর্যন্ত পানি গরম হয়ে যায়। অনেকে কী করে, নন হিটার ব্যবহার করে না, তখন ট্যাঙ্কি পর্যন্ত পানি গরম হয়ে যায়। আর এখানে এটি একটু পুরাতন বিল্ডিং, তা আমরা থ্রেড ফাইভ থেকে কনভার্ট করে সিপিভিসি দিয়ে ওপেন করে দিয়েছি, অর্থাৎ ওয়ালের উপরে পাইপগুলো লাগিয়ে দিয়েছি। পুরাতন বিল্ডিং হওয়ায় এটি এভাবে করতে হয়েছে আমাদের। তারপর দেখেন আমরা কানেকশন পাইপগুলো অনেক উন্নত মানের ব্যবহার করেছি, কারণ গিজারে যদি কানেকশন পাইপগুলো উন্নত মানের ব্যবহার না করা হয় তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর অনেকে আছেন যারা আপনারা গিজার লাগাতে পারেন কিন্তু ইলেকট্রিক সুইচটি সংযোগ দিতে পারেন না, তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সুইচটি কীভাবে কানেকশন করবে তাও দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কানেকশন করতে আর ইলেকট্রিক মিস্ত্রির কোনো প্রয়োজন না হয়। সেজন্য আপনাদের উপকারের স্বার্থে আমি ডিপি সুইচটিও কীভাবে কানেকশন করবেন সেটিও কানেকশন করে দেখিয়ে দিচ্ছি। তো ডিপি সুইচটি লাগানোর জন্য আপনারা দেখবেন যে চারটি টার্মিনাল রয়েছে, চারটি টার্মিনালের মধ্যে ইন আউট লেখা আছে। ইন সাইডে আপনারা এল ইন যেখানে লেখা আছে সেখানে লাল তারটি কানেকশন দেবেন, আর এন ইন যেখানে লেখা আছে সেখানে কালো তারটি কানেকশন দেবেন। আর আউটসাইড লেখা আছে, আউটসাইডে আপনারা যে গিজারের দিকে লাইনটি গিয়েছে যে দুটি তার গিয়েছে সেগুলো কানেকশন দেবেন। তো এখানে আর্টিংয়ের তার নাই, আমরা আর্টিংটি পরে বাইরে থেকে আলাদা করে দেব। এখানে আপনারা গিজারের দিকে যে লাইন দুটি গেছে সেখানে আউটসাইডে দেবেন, এল আউট যেখানে লেখা আছে সেখানে লাল তারটি কানেকশন হবে, আর এন আউট যেখানে লেখা আছে সেখানে কালো তারটি কানেকশন হবে। আপনার লেখাগুলো দেখেই কানেকশনটি দেবেন। আর পাশে দেখতে পাচ্ছেন একটি আর্টিংয়ের চিহ্ন রয়েছে, যেহেতু একটি পুরাতন একটি বিল্ডিং এখানে আর্টিংয়ের কোনো তার টানা নাই, আমরা আর্টিংটি আলাদা করে বাইরে থেকে পরে টেনে দিতে হবে, কারণ এখানে কোনো বোর্ডেই কোনো আর্টিং সংযোগ করা নাই। আর কি সবসময় চেষ্টা করবেন আর্টিং সংযুক্তি দিতে, তাহলে আপনাদের নিরাপত্তা বজায় থাকবে। অর্থাৎ আর্টিংটি দিবেন মাটি থেকে, একটি আর্টিং রডে থেকে একটি তার এনে গিজারের বডিতে লাগিয়ে দেবেন, সেটি হচ্ছে পারফেক্ট আর্টিং। তারপর আমরা সুইচ বোর্ডটি কানেকশনের পরে সুইচ বোর্ডটি নাট দিয়ে লাগিয়ে দেব। কানেকশন করার পরে আমরা নাটগুলো লাগিয়ে দিতেছি, বোর্ডের সাথে নাটগুলো লাগিয়ে দিয়েছি। আর পরে আমরা পাশের বোর্ড থেকে নেওয়ার জন্য আমরা তার অল্প একটু রেখেছি, তারপরে মালিক পক্ষ থেকে বলা হয়েছে যে এই বোর্ড থেকে না দিয়ে পাশে আরেকটি বোর্ড আছে, অর্থাৎ আরেকটি মিটারের লাইন আছে সেখান থেকে নিতে, তো আমরা সেখান থেকে নিয়েছি। আমরা গিজারের লাইনটি চালু করে দিয়েছি, আমাদের লাইনটি এসেছে এবং পানি গরম হচ্ছে। ও যাতে বড় না হয়ে যায় সেজন্য আমরা ভিডিওটিকে শর্ট করে দিয়েছি। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তীতে চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও।